হ্যালো গাইস, আমি দীপ, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো আমাদের জিতদার মানুষের ডে থ্রি সানডের বক্স অফিস কালেকশন রিপোর্টকে নিয়ে। সো বিষয়টা হচ্ছে, দেখুন আমাদের এই যে প্রজেক্টটা মানুষ, এই প্রজেক্টটা মানুষ কিন্তু চেঙ্গিজের মতো কিন্তু অতটা সাকসেস পাচ্ছে না, বা রাবণের মতনও অতটাও কিন্তু সাকসেস পাচ্ছে না, যেটা আমরা সত্যি বলতে এক্সপেক্ট করছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে, কিন্তু আমি বলবো যে এই যে মানুষ যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা কিন্তু প্রিভিয়াসলি জিতদার, মানে ওই 2010-11 সালে যা যা প্রজেক্টগুলো এসেছিল তার থেকে কিন্তু অনেক ফার ফার বেটার একটা প্রজেক্ট। এবং সেই তো তুলনাতে কিন্তু যে আমাদের যে এক্সপেকটেশনটা ছিল, সেই এক্সপেকটেশনটা কিন্তু ফুলফিল করছে না। সেটা অডিয়েন্স অ্যাকচুয়ালি কোন জনরার ছবি দেখতে চাইছে সেটা কিন্তু অডিয়েন্সটাই কিন্তু জানে। সো গতকাল আমি কয়েকটা হল ভিজিট দেখলাম, এবং সেখানে জিতু কামাল ছিলেন, সেখানে সুস্মিতাও কিন্তু ছিলেন। তো ওই কোন হলে মানে এক্স্যাক্টলি গেছিল আমি ঠিক জানি না, বাট সেই জায়গায় কিন্তু মানুষের ভিড় ছিল, এটুকু আমি দেখলাম হল ভিজিটটাতে। কিন্তু তাছাড়া আর কয়েকটা মাল্টিপ্লেক্সেনে ভালো রেসপন্স, বাট যেটা জিতদার যে কোর অডিয়েন্স, সিঙ্গেল স্ক্রিনে আমি কিন্তু বারবার বলছিলাম যে ভালো রেসপন্স হওয়াটা কিন্তু খুব দরকার, যেটা এক্স্যাক্টলি যে লেভেলের সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স চেঙ্গিজের ক্ষেত্রে ছিল, যে লেভেলের সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স রাবণের ক্ষেত্রে ছিল, সেই লেভেলের রেসপন্স কিন্তু মানুষের ক্ষেত্রে হচ্ছে না। বাট খুব যে খারাপ রেসপন্স তা নয়, আবার খুব যে ভালো রেসপন্স তা নয়, মোটামুটি মিডিয়াম একটা কিন্তু রেসপন্স হচ্ছে সিঙ্গেল স্ক্রিন থেকে, যেটা খুবই হতাশাজনক এবং যেটা আমরা কিন্তু আশা করিনি। সো সানডে অনুযায়ী যে রকমের বক্স অফিসটা হওয়া উচিত ছিল, সেই রকমের বক্স অফিস কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে না জিতদার মানুষের ক্ষেত্রে। সো সব কিছু মিলিয়ে যে আপডেটটা উঠে আসছে, বা যেটা এক্সপেক্টেড বক্স অফিস অন সানডে, সেটা সম্ভবত হতে পারে 30-35 লাখের মধ্যে, এবং সব মিলিয়ে কিন্তু এখনও অবধি 1 কোটির কাছাকাছিও কিন্তু মোটামুটি পৌঁছতে পারলো না জিতদার মানুষ। এবং হয়তো এখানে বলবে, আমি এখানে মানে হয়তো অনেক জিত ফ্যানরা কিন্তু বলবে যে এটা আমি এখানে উল্টো পাল্টা কথাবার্তা বলছি, কোনো যুক্তিহীন, বাট এটা বাস্তবকে মানতেই হবে। আমি এখানে জিত ফ্যান বলে আর দেব ফ্যান বলে আমি এখানে বক্স অফিসকে তো আর বাড়িয়ে বাড়িয়ে মানে বলতে পারি না। তো এটাই হচ্ছে বাস্তব, এবং এটাকেই মানতে হবে। এবং এরপরে অ্যানিমেল আসছে, আমি কিন্তু বারবার বলছি অ্যানিমেলের সঙ্গে টক্কর দেওয়া কিন্তু খুব একটু চাপে আছে। এবারে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কী কী সমস্যা হতে পারে অ্যানিমেলকে নিয়ে মানুষের হচ্ছে বক্স অফিসের ক্ষেত্রে, আমি কিন্তু ডিটেলস আলোচনা করবো। তোমরা প্লিজ দেখো ভিডিওটা, অ্যাটলিস্ট আমি এটুকুই বলতে পারি। এটা ছিল মেনলি এই ভিডিওর বক্তব্য। তোমাদের কী মতামত, এবং তোমরা এখনও অবধি মানুষ দেখেছো কিনা, এবং তোমাদের কী এক্সপিরিয়েন্স মানুষ দেখে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।